তো কোরবানিদের পর দিন এখন বের হওয়ার আসলে খুব ইচ্ছে ছিল না, কারণ আমি আসি হচ্ছে এবার ঈদ করছি আমি আমার দাদা বাড়িতে। অনেক বছর পর সাভারে আমরা ঈদ করলাম, সাভারে হচ্ছে আমার দাদা বাড়ি। তো আমি আসলে এখনো কিছু জানি না, এক বড় ভাইয়ের হাতে হচ্ছে জিনিস পাঠাচ্ছে, তো এটার জন্য যাচ্ছি, তো ভাবলাম শেয়ার করি। এখন আমার কথা শোনা যাচ্ছে কি না আমি এটা শুনলাম না, কারণ অনেক নয়েজ। আর রিক্সাও তো ওই যে অটো রিক্সাগুলা আমি নিজেই তুলতেছি, তো যাই আগে গিয়ে দেখি আসলে কী পাঠিয়েছে ও আর কিসের জন্য এরকম হুট করে তাড়াহুড়ার মধ্যে আমি বের হয়েছি। ও ফোন দিতে, এরপর ওই ভাই ফোন দিছে যে জাস্ট বেরো, বেরোয় বাস স্ট্যান্ডে দাঁড়ো। তো যাচ্ছি, তো জিনিসটা হাতে পাই, হাতে পাওয়ার পর বাসায় যেয়ে শেয়ার করতেছি যে আসলে কী কী পাঠাইলো। তো এই যে এটা হচ্ছে সে পাঠাইছে, এখন বুঝতে পারতেছি রান্না করা কোনো কিছু কোনো একটা জিনিস, বাট কী রান্না করা সেটা এখনও জানি না, বাসায় যেয়ে খুলে দেখতে হবে। আর যাক, এই সুবাদে হচ্ছে ওর রান্না খাওয়ার একটা মানে ওয়ে হয়ে গেল আর কি, দূর থেকে তো আর রান্না করে খাওয়াতে পারে না, তো সে যেহেতু টুকটাক রান্না বান্না পারে এই সুবাদে একটু রান্না খাওয়ার সৌভাগ্য হলো। তো বাসা যেয়ে শেয়ার করি যে এটার মধ্যে আসলে কী আছে। সে দুই ধরনের মাংস রান্না, এটা হচ্ছে গরুর টক মাংস, যেটা হচ্ছে আমাদের রেসিপি আছে চ্যানেলে গরুর টক মাংস রান্নার, ভিনেগার দিয়ে যেটা রান্না করে। আর এটা হচ্ছে ঝাল মাংসটা রান্না, দুটোই হচ্ছে রান্না করছে। সো এটা হচ্ছে আমি টেস্ট করবো কিছুক্ষণ পর, টেস্ট করার পর আবার বলতেছি টেস্ট সম্পর্কে, দেন ব্লগটা শেষ করবো। আর টোনাকে অনেক 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 থ্যাংকস এত কষ্ট করে আমার জন্য রান্না করে পাঠানোর জন্য। তো আমি হচ্ছে টেস্ট করতে চলে আসছি। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে আমি কেন এত অল্প অল্প নিছি, তার মানে কি রান্না খারাপ হয়েছে? আসলে রান্না সম্পর্কে আমি এখনও কিছু জানি না, কারণ আমি এখনও টেস্ট করি না, যেটা সত্যি কথা। আর অল্প নেওয়ার কারণ হচ্ছে আমার মানে গরু মাংস খাওয়া একদমই নিষেধ, তারপরে আমি খাই কারণ মন তো মানে না, এটাই হচ্ছে কথা। তো বাসায় আমি এক পিসও গরুর মাংস খাইনি এই কোরবানির মধ্যে, যেটা সত্যি কথা, এক পিসও খাইনি, রান্না হয়েছে বাট আমি খাইনি, কারণ খেলে আমার নিজেরই প্রবলেম হয় এই জন্য। তো এটাই হচ্ছে টোনার রান্না করা সেই গরুর মাংস, যেটা দিয়ে আমি কোরবানিদের প্রথম গরুর মাংস খাচ্ছি, মানে এই কোরবানিতে প্রথম গরুর মাংস খাচ্ছি। তো দেখাইছি তো একবার যে এটা হচ্ছে টক গরু মাংস, যেটার রেসিপিটা হচ্ছে আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা দেওয়া থাকবে। আর এটা হচ্ছে ঝাল গরু মাংস, যেটা গরু মাংস ভুনা সেটা। তো আমি এখন টেস্ট করে বলি যে কেমন হয়েছে। আচ্ছা, আমি আগে হচ্ছে টকটা দিয়েই শুরু করি, কারণ হচ্ছে এটা নিয়ে আমার অনেক দিনের হচ্ছে খুব ইচ্ছা ছিল যে এই গরু মাংসটা খাওয়ার, কারণ আমি এটা জাস্ট নাম শুনছি, কখনো খাইনি টক গরু মাংস, ওর কাছেই নাম শুনছি আর কি। সো এটা আমি একটু খেয়ে দেখি। এটার টেস্টটা অস্থির, মানে অস্থির মানে অস্থির, টকটা জাস্ট মনে হচ্ছে কি টকটাকে একটা ফ্লেভার হিসেবে দিছে, মানে খুব বেশি টক, যে মাংস যে খুব বেশি টক আপনারা একদমই খেতে পারবেন না জিনিসটা তেমন না। মানে একটা জিনিস হয় না, মরিচ ইউজ করলে অনেকে মরিচ বোম্বাই মরিচ অনেক সময় খায়, যে মরিচের স্মেলটার জন্যই জাস্ট খায়, তো এটা হচ্ছে এরকম যে টকের স্মেলটার জন্য আপনারা এটা খাবেন, খুবই টেস্টি হয়েছে আসলে। টোনাকে অনেক বেশি থ্যাংকস এটা খাওয়ানোর জন্য, মানে এত কষ্ট করে রান্না করে আমার জন্য পাঠানোর জন্য।
তো এটা অবশ্যই আমি বাসায় ট্রাই করব, খুবই টেস্ট, খুবই টেস্ট। তো আমারও সাজেশন হবে যে আপনারা এটা বাসায় ট্রাই। সো আমি হচ্ছে এখন ঝালগোড় মাংসটা ট্রাই করব, তো দেখি এটা কেমন হয়েছে। মাংসটা খুবই সফট হয়ে গেছে, যদিও কোরবানির মাংস অনেক সফট হয়ে যায়। আর টোনা সম্পর্কে আমার একটা কমপ্লেন হচ্ছে, ও মাংসে অনেক বেশি তেল ইউজ করছে, মানে ঝোলে যে তেল দেখা যাচ্ছে এটা অনেক বেশি লাগছে। তুমি তেল দাও কমাবো, বুঝছো, মানে মাংসে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। তো এটা টেস্ট করে যেটা বুঝলাম, মানে মাংসটা খুবই নরম, যেটা আমার অনেক ভালো লাগছে। শক্ত খাবার আমি সাধারণত পছন্দ করি না। খুবই মজা হয়েছে। একটা কমপ্লেন, সেটা হচ্ছে মানে এটা আমার সেকেন্ড কমপ্লেন। এখন ওই ব্লগ দেখার পর বারবার বলবে যে আমি ওকে কমপ্লেন করতেছি ওর রান্না খাওয়ার পর, কিন্তু না, ওর তো জানতে হবে তাই না, যে আসলে কোনটা ভুল হয়েছে। ভুল হয়েছে হচ্ছে আমার কাছে অনেক ঝাল লাগছে এটা, মানে ও মরিচ অনেক বেশি দিছে, যেটা বুঝছি যে শুকনা মরিচ অনেক বেশি দিছে, যার কারণে এরকম ঝাল হয়ে গেছে। আদারওয়াইজ মানে মাংসটা এত সফট হয়েছে আর খেতে কিন্তু মজা লাগতেছে। ঝাল হয়েছে ঠিক আছে, বাট খেতে মজা লাগতেছে। তার প্রমাণ হচ্ছে আমার বড় বোনের মেয়ে যে মাহিয়া, এর আগে একটা ব্লগে হয়তো ওসব ওর সম্পর্কে আপনারা জানছেন, তো ও এসে বলতেছে খালামণি ঝালটা জাস্ট অস্থির হয়েছে, মানে এই মাংসটা রান্না করা জাস্ট অস্থির হয়েছে। ভিনেগারটা হচ্ছে সেকেন্ড পজিশনে থাকবে আর এটা হচ্ছে ফার্স্ট পজিশনে থাকবে, কারণ ও হচ্ছে ঝাল খেতে পারে। আমি তো ঝাল খেতে পারি না, যার কারণে আমার এই কমপ্লেনটা আছে। তো মন খারাপ করো না, হ্যাঁ একটু আমার জন্য ঝাল কম দিয়ে রান্না করে এরপর থেকে। তো এই তো দুইটাই টেস্ট করে আপনাদের বললাম যে আসলে কোনটা কেমন হয়েছে। তো এখন আমি আর ওয়েট করতে পারতেছি না, কারণ এই টকটা দিয়ে আমি পুরাটা ভাত খাবো আমি জানি। হয়তো এই ঝাল মাংসটা মানে ঝালগোড় মাংসটা আমি আর নাও নিতে পারি, বাট টক মাংসটা আমার আরেকবার নিতে হবে। ফার্স্টেই বলছি আমার গোড় মাংস খাওয়া নিষেধ, বাট কিছু করার নেই, আমি লোভ সামলাতে পারতেছি না। তো আমি খাওয়া দাওয়া শেষ করি আর ব্লগটা এখানেই শেষ করতেছি। শেষের কথা যেগুলো থাকে, যে আমাদের টনাটুনিস ডায়েরি পেজে লাইক দিয়ে সাথে থাকবেন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন টনাটুনিস ডায়েরিতে। খাবার দাবার সম্পর্কে ইন্টারেস্ট থাকলে আপনারা পেটুকে জয়েন করতে পারেন, আর প্রতিচ্ছবি তো আছেই, ফটোগ্রাফি যারা পছন্দ করেন তাদের জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই। আর টগর মাংস রান্নাটা যেহেতু রিভিউ আমি ভালো দিলাম, তা আপনারাও ট্রাই করে দেখতে পারেন, রেসিপির লিঙ্কটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।